فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون فرض صلاة পর সম্মিলিত মুনাজাত করা যাবে কি? ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি ফরজ সালাতের ইমামতি করেছেন। তিনি কিভাবে সালাত আদায় করতেন, তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত, সালাম ফিরানোর পর আল্লাহ রাসূল কী করতেন, সাহাবায়ে কেরাম ছোটো বড় সব কিছু উল্লেখ করেছেন। তাদের কেউ উল্লেখ করেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পর বা সালাম ফিরানোর পর তিনি সম্মিলিতভাবে মুনাজাত দিয়েছেন, সাহাবীদেরকে নিয়ে মুনাজাত দিয়েছেন হাত তুলে, এরকম কোনো বর্ণনা কোনো সাহাবি উল্লেখ করেননি। প্রায় সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আযিকরু বাদাস সালাহ, ফরজ সালাতের পর জিকির আসকার সমূহ বলে মুহাদ্দিসে কেরাম শিরোনাম উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল ফরজ সালাতের পর কি কি আমল করতেন, কি কি দোয়া করতেন, এগুলো তারা উল্লেখ করেছেন। তাদের কেউই সেখানে ফরজ সালাতের পর আল্লাহ রাসূল সম্মিলিত মুনাজাত দিতেন বা দিয়েছেন এরকম কোনো বর্ণনা উল্লেখ করেননি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু এটা প্রমাণিত নয়, সুতরাং এটা পরিত্যাজ্য। আল্লাহ রাসূলের অবর্তমানে সাহাবায়ে কেরাম ইমামতি করেছেন, তাদের কেউ পাঁচ ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত দিয়েছেন। মুক্তাদিদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে সম্মিলিত মুনাজাত দিয়েছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। সহি জয়ীফ তো দূরের কথা, জাল বর্ণনা পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পর, ফরজ সালাতের সালাম ফিরানোর পর তিনি আল্লাহু আকবার একবার বলতেন, আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'উ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এইভাবে তিনি বহু আমল করতেন। হাদিস গ্রন্থে প্রায় 30টার মতো দোয়া বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল এগুলো করতেন। তারপর আয়াতুল কুরসি পাঠ করতেন, তারপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার পাঠ করতেন। এইভাবে সুরে ইখলাস, সুরে ফালাক, সুরে নাস এগুলো আল্লাহ রাসূল পাঠ করতেন। আল্লাহ রাসূল থেকে বহু আমল বর্ণিত হয়েছে, কিন্তু একজন সাহাবি উল্লেখ করেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর তিনি মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাত দিতেন। যেহেতু আল্লাহ রাসূল থেকে এটা প্রমাণিত নয়, সাহাবিদের থেকে প্রমাণিত নয়, সুতরাং এটা পরিত্যাজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, তাহলে সেটা প্রত্যাখ্যাত। বুখারীর 2697 নম্বর হাদিস, সহি মুসলিমের 1758 নম্বর হাদিস, সহি ইবনু হিব্বানের 26 নম্বর হাদিস, ইবনু মাজার 14 নম্বর হাদিস, মেশকাতের 140 নম্বর হাদিস। এই কারণেই জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাতকে বেদাআত বলেছেন। ইমাম ইবনু তাইমিয়া এবং তার পূর্ববর্তী যারা ছিলেন সকলে এটা বেদাআত বলেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া, ইমাম শাফিঈ সহ জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম একে বেদাআত বলে উল্লেখ করেছেন। দেওবন্দের বড় বড় বাগা বাগা আলেম, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, রশিদ আহমদ গাঙ্গুহি, আল্লামা ইউসুফ বিন নুরি সহ জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাতকে বেদাআত বলেছেন। বাংলাদেশের মধ্যে যাকে মুফতি আজম বলা হতো, মুফতি ফয়জুল্লাহ রহিমাহুমুল্লাহ, তিনিও একে বেদাআতে মাজমুমা, নিন্দনীয় বেদাআত বলে উল্লেখ করেছেন। বর্তমানে আল্লামা আহমদ শফি এবং তার অনুসারী যারা আছে তারা একে বেদাআত বলে আখ্যায়িত করেছেন। সুতরাং পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত না
কোরআন দ্বারা প্রমাণিত, না হাদিস দ্বারা প্রমাণিত, না সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত, না কোনো সলফে সালেহিনদের আমল দ্বারা প্রমাণিত। সুতরাং এটা অবশ্যই পরিত্যাজ্য, বর্জনীয়। কেউ যদি এটাকে সলাতের অংশ মনে করে তাহলে এটা জঘন্যতম বেদাত বলে পরিগণিত হবে। আর যদি সলাতের অংশ মনে না করে মুনাজাত করে তারপরে এটা বেদাত হবে, কারণ আল্লাহ রাসূল থেকে যে আমলের সাপোর্ট নেই, সমর্থ নেই, সেটাই পরিত্যাজ্য, সেই আমল বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি, কেউ যদি সেটা করে সওয়াবের উদ্দেশ্যে ইসলামের অংশ মনে করে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। বেদাতির এই বেদাতি আমলের কারণে তার আমল বরবাদ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের যে পরিণতি উল্লেখ করেছেন, এই পরিণতি অবশ্যই ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। তারপর তার ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, যা সহিহ বুখারীর 3179 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, মিশকাতের 141 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নতুন কিছু ধর্মের মধ্যে উদ্ভাবন করা। তারপর আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াকুল্লু বিদআতিন দলালা ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাতির ঠিকানা হবে জাহান্নাম। তারপর কিয়ামতের দিন যারা বেদাত সৃষ্টি করবে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দূর দূর করে তাড়িয়ে দেবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন না। মিশকাতের 5571 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেদাতিদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। সুতরাং আমাদেরকে বেদাতের ব্যাপারে সাবধান হতে হবে, বেদাতি আমল আমাদেরকে বর্জন করতে হবে। যখন আমরা জানতে পারবো এটা বেদাত, সাথে সাথে বর্জন করা আমাদের উচিত, নতুবা বেদাতের পরিণতি আমাদেরকে দুনিয়া এবং পরকালে ভোগ করতে হবে। বেদাতের দ্বারা আমরা এটাই প্রমাণ করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ভালো কাজটা আমাদেরকে অবগত করাননি। আল্লাহ রাসূল এই ভালো কাজটা আমাদেরকে অবগত না করেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে বিশ্বাসঘাতক হিসাবে আখ্যায়িত করা হয় বেদাতের মাধ্যমে, যে তিনি এই ভালো কাজটা আমাদেরকে না জানিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কোনো কল্যাণ নেই যা আমাদেরকে জানাননি, এমন কোনো অকল্যাণ নেই যার থেকে তিনি আমাদেরকে সাবধান করেননি। সুতরাং আমাদেরকে এই আমল বর্জন করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।